উত্তর চব্বিশ পরগনার শান্তিনগরে তৃণমূল নেতার গাড়ি ভাঙচুর, আক্রান্ত গাড়ির চালক। অভিযোগ, বেশ কিছুদিন ধরে এলাকায় অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করেছিল তৃণমূল নেতা রাজু দত্ত। গতকাল রাতে ওই তৃণমূল নেতার গাড়ির চালক তার গাড়িটিকে নিয়ে যাওয়ার সময় শান্তিনগর বিদ্যালয়ের মোড়ে তার গাড়ি দাঁড় করিয়ে বেশ কিছু দুষ্কৃতী রড বাস নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। এতে আক্রান্ত হন গাড়ির চালক, যদিও সেই সময় ওই তৃণমূল নেতা গাড়িতে ছিলেন না বলে জানা যায়। এই আক্রমণের ফলে আশঙ্কাজনক অবস্থায় তার গাড়ির চালককে উদ্ধার করে ব্যারাকপুর বিএন বসু হসপিটালে ভর্তি করা হয়। এরপর মোহনপুর থানায় অভিযোগ দায়ের করা হয় ওই তৃণমূল নেতার পক্ষ থেকে। শেখ রাজীবের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। গতকাল রাত 11:30 নাগাদ আমার গাড়ির যে ড্রাইভার শেখ কবির আমাকে বাড়িতে ছেড়ে ও বাড়ির দিকে যাচ্ছিল শান্তিনগর স্কুল মোড়ে। প্রতিদিন এলাকার এবং এলাকার বাইরের কিছু অ্যান্টি সোশ্যালরা ওখানে জমায়েত হয় রাতের দিকে। কালকে রাত্রেবেলা সেই সমস্ত অ্যান্টি সোশ্যালরা আমার গাড়ির ড্রাইভার কবিরকে গাড়ির থেকে বের করে গাড়িটাও ভেঙেছে এবং ওকে বেধড়ক মার মেরেছে, যার দরুন ও এখন বর্তমানে ব্যারাকপুর বিএন বসু হসপিটালে ভর্তি রয়েছে। ওর অবস্থা অত্যন্ত খারাপ। কেন হামলা কেন হলো? হামলা বারবার হচ্ছে, একটাই কারণ, এই যে সমস্ত অ্যান্টি সোশ্যালদের কথা বলছি, এরা শান্তিনগর এলাকাটাকে একটা ত্রাসের পরিবেশ সৃষ্টি করেছে। জুয়া, মদ, সাট্টা, তোলাবাজি এমন কোনো কাজ নেই যে এলাকায় করছে না। আমি একটা রাজনৈতিক দল করি, যার জন্য বারবার করে এই বিষয়টার প্রতিবাদ করছি বলে এই অ্যান্টি সোশ্যালদের কাছে খারাপ, যার জন্য আমার প্রতি রাগ, অভিমান, হিংসার বসে এই ধরনের ঘটনা ঘটা। কী হামলা চালানো হয়েছে? কালকে রড ছিল হাতে, বাস ছিল। নাম রাজু দত্ত। দেখুন, রাজু দত্ত আমাদের অনেক দিনের পুরনো কবি, তৃণমূল কংগ্রেসের আমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করে, ছাত্র রাজনীতি করত, কেন দাস কলেজের ছাত্র পরিষদের জেনারেল সেক্রেটারি ছিল। পরবর্তী ধাপে রাজু দায়িত্ব নিয়ে আমাদের কতগুলো ওয়ার্ডও দেখত, এখনও করে, এখনও রাজু তৃণমূল কংগ্রেসটাই করে, অন্য কোনো রাজনৈতিক দল করে না। এবং 2019 সালে রাজু অত্যাচারী, রাজুকে এলাকা ছাড়া হতে হয়েছে বিজেপির অত্যাচারে। যারাই করে থাক, আমি রাত্রবেলা বা ভোরবেলা শুনেছি, ভোররাত্রে শুনেছি, আমার ছেলের বললো, আমার ফোন ছিল, আমি তো হার্টের রোগ পেশেন্ট বলে ওষুধ খেয়ে শুয়েছিলাম। আমি রাত্রে যোগাযোগ হয়নি, আমার সঙ্গে যোগাযোগ হবে, যারাই করে থাক তারা অন্যায় করেছে এবং আইনগত যা শাস্তি আছে তাদের বিরুদ্ধে। পুলিশ প্রশাসনকে আমি বলবো যে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য, কাউকে আইন হাতে তুলে নেওয়ার কথা তৃণমূল কংগ্রেস বলে না, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আইন আইনের প্রতিই চলবে। যারা অন্যায় করবে তৃণমূল কংগ্রেসে, তারা তৃণমূল কংগ্রেসের শাস্তি পাবেই, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার চলছে। যে যত বড় লিডার হোক, অন্যায় করলে শাস্তি পাবে, এ ব্যাপারে দল কোনো হস্তক্ষেপ করবে না, অন্তত আমার এই মত, অভিমত, এবং দলের উচ্চ নেতৃত্বকে আমি জানাবো বিষয়টা, তারা যা সিদ্ধান্ত নেবে তাই হবে। আমার এই এলাকায় এখনো অবধি সেইভাবে দুষ্কৃতি বাড়েনি। পুজোর মুখে যেটা কালকে শুনেছি, আজকে সকালবেলা শুনেছি, কালকে শুনিনি, আজকে সকালবেলা শুনলাম আমার ছেলের কাছে। আমি বেলা হোক যাবো, খোঁজ নেব, খোঁজ নেবার পরে যদি রাজুর ওপরে এই ধরনের বা রাজুর কর্মীদের ওপরে এই হামলা হয়ে থাকে, রাজুর গাড়ি ভাঙচুর হয়ে থাকে, তাহলে আমরা আইনানুগ যা ব্যবস্থা আছে তাই হবে। এক্ষেত্রে দল কাউকে রেয়াত করবে না, এবং এইটা এক্ষেত্রে বলে না, দল কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন, যারা এই ভাষাটা বুঝবেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভাষা যারা বুঝতে পারছেন না, এমন একটা দিন আসবে তারা দলটা করতে পারবে না। তৃণমূল নেতার উপর গাড়িতে হামলা, কি বলবেন? দেখুন, বলার আমাদের কি আছে? যদি শাসক দলের নেতার উপরে দুষ্কৃতকারীরা হামলা করে, তাহলে তো আমরা যারা বিরোধী দল করি বা সাধারণ মানুষের জীবনের অবস্থা কি বুঝুন। কালকে ছোটবাবু বললেন যে রাষ্ট্রবাদী শক্তির মাথায় গুলি করা উচিত ছিল, উনি থাকলে তাই করতেন। এই কথাটাই যদি উনি ওনার পুলিশকেই বলতেন যে অসামাজিক লোকজন যারা, অসামাজিক তত্ত্ব যারা ড্রাগ হিরোইনের ব্যবসা করে, তাদের মাথায় গুলি করার জন্য, তাহলে সমাজের এই অবক্ষয় হতো না।
এই প্রশ্নটা তো ওনার, যিনি যার গাড়ির উপরে হামলা হয়েছে তার উচিত তার দলীয় নেতৃত্বকে করা, প্রশাসনকে করা, এই অবস্থাটার কারণ কি, দায় কে নেবে? তো প্রশাসনের দায়, প্রশাসন কেন কন্ট্রোল করতে পারছে না যারা মদ গাঁজার ব্যবসা করছে তাদের? সম্পূর্ণ দায়টা প্রশাসনের এবং শাসক দলের। এটা খুব দুর্ভাগ্যজনক পরিস্থিতি।